আরে বিয়ে ব্রিক্সে অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে, যেখানে লার্কির নিয়ম না থাকলেও সেখানে লার্কি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ বিষয় নিয়ে গভর্নমেন্ট তদন্ত করলেও তা কোনো লাভবান হয়নি কোনো বিষয়ে। এদিকে বাড়িঘরে বিশুদ্ধতায় এবং কি ধোঁয়ার বিশুদ্ধতায় বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে এলাকাবাসীর অভিযোগ। এ ধরনের বাড়া থাকলে এলাকায় বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে, তাই বাটা বন্ধ করার দেওয়ার জন্য অনুরোধ জানান এলাকাবাসী। জেলা এবং কি আমরা এখানে তালুকদার ব্রিক্সে যে সমস্যাগুলো হইতেছে এলাকার মানুষজনের, আমরা তা নিয়ে কথা বলবো আজকে স্থানীয় লোকজনের সাথে। জি, আপনাদের তালুকদার ব্রিক্স এবং কি রনি ব্রিক্সে এখানে কি কি সমস্যা হইতেছে? আমাদের এই তালুকদার ব্রিক্সে আমাদের ফল পাকা কিছু হয় না, গাছগাছা কিছু হয় না, আমরা খুবই অসুবিধার বিচার আছি, আমাদের ক্ষতি হইতেছে, জীবন ঝুঁকি। হ্যাঁ, জীবন ঝুঁকি। তো আপনার এটা কি চান, এটা সরকারের কাছে এবং কি আপনাদের বিভিন্ন দপ্তরে আপনারা কি চান? আমরা এটা চাই এটা বন্ধ হোক এবং পরিবেশ মুক্ত হয়ে যায়। এটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারা চাচ্ছে যে তালুকদার ব্রিক্স এবং কি রনি ব্রিক্স এখানে আবহাওয়া এবং কি পরিবেশ দুটোই নষ্ট হচ্ছে, এলাকার যে মানুষগুলো আছে তারা খুবই সমস্যার ভিতরে আছে। তো আমরা চাই যে বিভিন্ন দপ্তর থেকে পরিবেশ এবং তারা নিজে এসে সরজমিনে এসে যেন এগুলো দেখেন এবং কি ব্রিজ যেন বন্ধ করেন, এটাই প্রত্যাশা এলাকাবাসীর। এসবি টিভি, রাজীব হালদার, বরিশাল, কলসকালী। হ্যাঁ।